হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো? তো সামনে দেখিয়ে বুঝতে পেরেছো একটা ডিভোশন ব্লগের ভিডিও। তো এই ভিডিওটা নেপাল জানি আমরা করছি, পুরোটা তোমার দেখবে বুঝতে পারবে। আর পুরো এপিসোডটাই দেখবে, একদম অন্যরকম জায়গা তোমার দেখাবো, আর সেই লেভেলের একটা অ্যাডভেঞ্চার চিন্তা করেছি আমাদের। আর এটা আমি একা নিই, আমাদের বাইকার বাস বেঙ্গল গ্রুপ থেকে আরও অনেকে আছে। তো সবাইকে এক এক করে আমরা খুঁজে করাবো এই রাইডটা। তো এই ব্লগটা দেখে নাও, আর আজকে পুরো থেকে আজকে বেরোচ্ছি, নেক্সট ব্লগ খুব তাড়িয়ে দেবো। চল টানা, আর খুব ব্লগটা কন্টিনিউ করবো। এই যে বাইকার ভাই রোহিত ভাই দিয়ে এসছে এখন, ঠিক আছে, 900 টাকা খুলে দিয়েছে, 900 টাকা খুলে দেওয়া হয়েছে, 900 টাকা খুলে দিয়েছে। একটি ভক্তা পুরো ওগা বেরিয়ে গেছে, ঠিক আছে ব্যাপারটা, ঠিক আছে। হ্যাঁ বাবু, পায়সাই মেরে এর ভেতরে কিছু কিছু ঢুকিয়ে ঘষে একদম শেষ করে দিয়েছে, ঠিক আছে। তারপরে আমি তো আছি, একটু ছাই করেছিলাম অন্যরকম ভাবে, তাতে আরো চুলকে গেছে, সেটা বড় ব্যাপার না, আবার হয়ে যাবে, ঠিক আছে। তবে এখন সব রেডি হচ্ছে, আর ইয়ে দেখেছো আমাদের এসে গেছে রাজস্থানীর আর এখান থেকে একদম সুন্দর ফুলপুরে হাওয়া আসছে, তো চলো প্রিপারেশন চলছে, বাকি প্রিপারেশন তোমাদের আস্তে আস্তে দেখাবো। এত খাটছি, ঠিক আছে, লাইক ভিউ এসেছে। হ্যাঁ কি বল বল, লাইক ভিউ না এলে ঘর ঢুকে কেলাবো, এরকম বলিস না অডিয়েন্সকে। ভালোবাসার কথা, তুমি তো জানো ভালোবাসার কথা, ঠিক আছে, বোঝো নাকি মনের কষ্টটা তোমরা বোঝো। এই ভাই ভাইয়ের পুরো লাগেজ রেডি, ঠিক আছে, গ্লাভস গ্লাভস সব রেডি, শুধু আমারটা বাড়িতে রেডি হচ্ছে। তো বাড়িতে প্রিপারেশন ব্লগটা দিয়ে দেবো, ঠিক আছে। তো যেমন যখন প্রিপারেশন ব্লগটা দেবে, আমরা সেই দিন কিন্তু রাইডে বেরিয়ে গেছি, ঠিক আছে, অর্থাৎ 15 তারিখে আমরা বিকালবেলা রাইডে বেরোবো, আর এটা 15 তারিখ তোমরা ভিডিওটা সকালে পাবে, ঠিক আছে, প্রত্যেক ভিডিওর আপডেট পাবে, এই আপডেট তোমার সব দিচ্ছি, আর চলো বাকিটা গিয়ে আবার তোমার দেখাচ্ছি। আর এখানে যে আমাদের পুরোনো হেলমেট গুলো, ঠিক আছে, এখন মার্কেটে এই ভাই খেলছে কিন্তু, ঠিক আছে, এই ভাই একাই খেলে যাচ্ছে মার্কেটে, আমি আর কোথায় খেলছি, ঠিক আছে। বিয়ার ভাই অভি সাইকেল নিয়ে লাদাখ উমলিংলা সব করেছে, ওর চ্যানেলটাও দেখতে পারো, ঠিক আছে, চ্যানেলের নামটা তুমি ভালো করে বলে দাও, বিয়ার্ড বয় ওবি চ্যানেলের নাম, গিয়ে সাবস্ক্রাইব করো সবাই, একদম আরো বিয়ার ধরো, পরে সাবস্ক্রাইব করবে না, না কেন ভাই, দেখে দেখা হচ্ছে আমার গাড়িটা দেখাচ্ছি, গাড়ি ফুল একদম, ভাই আজকে কালার করে, চলো বাইরে গিয়ে তোমাকে দেখাই। হ্যালো গাইস, টাটা। এই দেখো ছেলে কিন্তু শরীর ভালো না, দিদি নিম পাতা দিচ্ছে কিন্তু খাচ্ছে না, ঠিক আছে, এইসব খাবে না, শুধু চিকেন ললিপপ শুধু এইসব খাবে, ঠিক আছে, বিরিয়ানি, হ্যাঁ, আর চোপাটা দেখো, শুধু দেখো মুচকি মুচকি আছে, মিটমিটে শয়তান, দিদা বলে দিয়েছে মিটমিটে শয়তান, ঠিক আছে, ভাই বলেছে, চলো আমরা খাওয়া দাওয়া করে, এখন এখন আমার রবিতে বাড়ি কিন্তু, ঠিক আছে, সেটা রোহিত আজকে রং করে দিল, ঠিক আছে, তাও ঠিক আছে, একটু হালকা হালকা রাস্ট এসে গেছিলো, মানে বৃষ্টিতে ভিজে ভিজে দেওয়া আর কি। তো এখন এটা আমরা ফিট করলাম, খোলা হয়েছিলো, আর গাড়ি কোনো ক্লিন নেই, গাড়িটা আজকে কিংবা কাল ক্লিন করাবো, টুকটুক করে সব হচ্ছে কাজ। আর এই ফগ লাইট দুটো চেঞ্জ হবে, আমি দেখিয়ে দেবো, এই দুটো রোহিত দিয়েছিলো, আমি ফিট করেছিলাম, বাট একটা কাটা আছে, তো এই দুটো চেঞ্জ হবে, আর টুইটে কিছু জিনিস লাগবে, সেগুলো তোমার দেখিয়ে দেবো। তো চলো আপাতত বাড়ি গিয়ে দেখা হচ্ছে, সব রেডি সব রেডি, এই যে দেখতে পাচ্ছ সব রেডি, ঠিক আছে, সব রেডি, একটা জিনিস জামা কাপড় ওই সাইকেল দিকে ঢুকবে, ঠিক আছে, ভাই আমার চমকাই হয়ে আছে, ঠিক আছে, ভাই কি হবে ভাই,
পাটবে ফুটবে বাইকার বাজার সব বেঙ্গল বুঝবে কি ডায়লগ ও ভাই ভাই ব্যাস 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 সব রেডি সব রেডি সব রেডি আর এদিকে আমার ভাইটা কি করছে দেখি ব্ল্যাডার ওটা করা হয়েছে এই যে ঠিক আছে ভাই সব রেডি তো ভাই খেলা হবে কি খেলা হচ্ছে খেলা হবে তো চলো সব রেডি করো বাকি লাগেজগুলো দেখে নাও এই যে দেখছো এত লাগেজ ঠিক আছে এত লাগেজ এই দুটো স্যান্ডেল ব্যাগে ঢুকবে এই একটা আর এই একটা ঠিক আছে তো ব্যাগটা বেশ ভালোই ঠিক আছে এবারে এই ডাইনাক্সের ট্যাঙ্ক ব্যাগটা ইউজ করবো ঠিক আছে তো মোটামুটি এই থাকছে তো বাকি আপডেট সবই তোমরা পাবে চলো আগে লাগেজটা গোটাই তারপর তো আবার গ্যাজেট বেরোবে ঠিক আছে একটার পর একটা তোমরা দেখাবো কেন মানে তুই জামা কাপড় খাটের উপর হয়ে গেছে যে আর গ্যাজেট দেখাবার জায়গা নেই তো আগে লাগেজটা জামা কাপড় লাগেজটা প্যাক করি তারপর গিয়ে গ্যাজেটে আসবো চলো আগে ভালো না ভাই জামাটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ফ্রম আমার বাড়ি আজকে এটা নেক্সট ডে মানে আর একটা অন্য দিন মানে এই ভিডিওগুলো প্রতিটা দিন একটু একটু করে আমি শ্যুট করছি আগের দিন যেটা আমি করেছিলাম ওটা অন্য দিন ছিল মানে এই দুদিন আগে কালকে কিছু করতে পারিনি আর আজকে উঠেছি আজকে যাবো প্রথম হচ্ছে বাইকটা ঠিক করাবো মানে বাইকে ফগ লাইট এসব লাগাবো আর লাগেজ এই যে দেখছো লাগেজের ব্যাগ এখানে রেডি কিন্তু আমাকে আবার খুলতে হবে এর কিছু কিছু জিনিস আমার ঢোকানো হয়নি মানে কালকে জিন্স প্যান্ট ছিল না জিন্সের প্যান্টগুলো নিয়ে এসেছি তো এগুলো সব প্যাক হবে তো এটাকে আমি আবার সেট করতে হবে তো এটা এসে করবো তার আগে বলে দিই তার আগে গিয়ে আমরা বাইকের ফগ লাইট লাগাই আর কিছু কিছু বাইকের কাজ আছে তো চলো সেগুলো তোমাকে একদম গ্যারেজে গিয়ে করে দেখাচ্ছি চলো বিকু ভাই চলে এসছে বিকু ভাই আমাদের মোটামুটি আরে বিকু ভাই কী হয় বিকু ভাই সব ঠিক আছে তো হচ্ছে যে পুরো কাজ হচ্ছে ঠিক আছে বিকু বিকু মোটামুটি রেডি আছে সব কিছুতে ঠিক আছে চলো এবার তোমাকে গ্যারেজে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে এখন বিকুর গাড়িটা একদম চমকা চমকাচ্ছে ঠিক আছে মিডিলের সাথে আসতে দেখা ঠিক আছে একদম মিডিলটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে অফিস বলেছি আগে কাজ ঘুরো না রক্ত চুষছে অফিস অফিস ছুটি দিয়ে আমার ছুটি ক্যান্সেল করেছে দাদা কি বলো তুমি এবার মানে তোমরা ভালো করে ঘুরে আসো খুব ভালোভাবে এনজয় করো ঠিক আছে ভালো করে এক্সপ্লোর করো একদম একদম নতুন জায়গা দেখাবো আমরা ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকলাম আর তোমার কটা এপিসোড বাকি আছে এখনো যেমন এই আজকে 12টার সময় ছাড়ছি আজকে একদম তৈরি হয়ে গেছে ঠিক আছে সব নতুন শুধু ওয়াশ করলে গাড়ি আবার চকচক করবে ঠিক আছে আর পিকু ভাই কি কাজ হলো পিকু তোর গাড়িতে কি হয়নি সব চেঞ্জ হয়ে না কি হয়নি এই উঞ্চলটা এইটাই লাগাবি ঠিক আছে চলো স্টার্টার দিকে একবার সাউন্ডটা দেখি একদম নতুন গাড়ির সাউন্ড রে ভাই সব পিকু শুধু পিকু শুধু ট্রিপে যাবে বলে 12,000 টাকা খরচা করে নিয়েছে তাই তো শুধু গাড়িটাকে নিয়ে যাবে বলে 12,000 টাকা শুধু পার্সে কত লাগিয়ে তো আমার তো দাদার পেমেন্ট আলাদা ঠিক আছে চলো আর আমার ছোটো ছোটো কাজ আমি দেখাচ্ছি চলো সকাল থেকে অনেক টাইম
ঘুরে 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 অনেক কাজ সেরে লাস্ট পর্যন্ত এখন এসেছি অরুণদার গ্যারেজে চকলেট ফিট করাতে। আর এখানে দেখো ভাই বসে আছে। বাবা ভাইয়ের এই যে মনের টিকেন হাজি, ঠিক আছে ভাইও কাজ করবে, এই যে ফুল চকচক করছে। আর ওদিকে আমারটা কাজ হচ্ছে, এই যে চকলেটের কাজ হচ্ছে, পরে দেখাচ্ছে খেল। চলো একটা একটা করে সব কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ গাড়ি মোটামুটি রেডি, ঠিক আছে মানে ফগ লাইটের কাজ হয়ে গেছে। আর ফগ লাইটটা আমি দেখাচ্ছি, দেখো ফগ লাইট, এই যে এই দুটো ফগ আমি লাগালাম, ঠিক আছে লোকাল মাল, কোনো কোম্পানির না। আর এই ঠিক ফগ লাইট জ্বালা একবার, ফগ লাইট জ্বালাচ্ছি বা দেখো। লাইট অত জ্বালিয়ে দাও মার, অনেক রকম চেঞ্জিং হয়, ঠিক আছে আবার ইয়েলো হয়ে যাবে, সব সুইচের উপর কাজ, ব্যাস কমপ্লিট। ভালোই লাইট আছে, খারাপ না, কাজ চলে যাবে। গুড মর্নিং, গুড মর্নিং ফর্ম আমার বাড়ি। আর কালকে রাতেবেলা দেখিয়েছিলাম তোমাকে বাইকটাকে, মানে ফগ লাইট অরূপদার গাড়ি ফিট করলাম, প্রীতমের গাড়িতে কাজ করলাম, তারপর রাতে কাল বাড়ি আসি। কেন কালকে তোমার ভাইয়ের জন্মদিন ছিল, ওই জন্য বাড়িতে যা টুকটাক একটু বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা ফাড্ডা এইসবই, তো এই করতে সময় চলে গেছে। কালকে আর কিছু হয়নি, ছোটো শুধু ওইটুকু কাজই হয়েছে। তো আজকে মেন কাজ, আজকে লাস্ট ফাইনাল কাজ এটা, আজকে হচ্ছে লাগেজটা আবার বার করবো, লাগেজটা গোছাবো, ওটা পরের চ্যাপ্টার। এখন বেরোবো, বাইকটাকে ওয়াশ করাবো, কাল ওয়াশ করা হয়নি, আজকে পুরো ওয়াশ। আমাদের মোটামুটি রোহিত ভাই এসে গেছে, পিছনে প্রীতম ভাই আছে, এই যে রোহিত ভাই, ঠিক আছে। আর ওখানে গেছে আমাদের গাড়ি ধোয়া হচ্ছে কমপ্লিট, গাড়ি ধোয়া কমপ্লিট। এবার এবার শুধু আর একটি আসতে দেখো, দেখাচ্ছি দেখো, আমাদের এটা হচ্ছে পিকু ভাইয়ের গাড়ি, ঠিক আছে গাড়ি ধোয়ার পর একবার দেখে নেওয়া হলো। আর এদিকে এই যে রোহিতের গাড়িটা নিয়ে একবার রিকিবাবু একটু প্যাজামা মারছে, ঠিক আছে মানে বুঝে নিচ্ছে যে এবার ওর এইটাকে মানে এমডিটাকে ছেড়ে কি এনএস নেওয়া যায় কি না, ঠিক আছে। হ্যাঁ দেখছে দেখো, বাজিয়ে বাজিয়ে দেখছে ঠিকঠাক আছে কিনা, ঝনঝন করছে না, বাজাজ গাড়ি ঝনঝন করে কিন্তু কোনো জায়গায় আটকায় না, ঠিক আছে। আর এ তোমাদের ভাইয়ের গাড়ি ওখানে ছোটো টাকা রেডি, তো এবার শুধু বাড়ি গিয়ে লাইটসটা দেখাবো, ঠিক আছে। এরম ভাই প্রতিদিনকে প্রতিদিনকে ভিডিও কালেক্ট করে করে করছি, কিছু করার নেই, এটাই প্রিপারেশন ভিডিও। তো চলো বাকিটা বাড়ি দিকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কালকের পর আজকে ফাইনাল ডে এটা, 15 নভেম্বর, ঠিক আছে, যেটা আজকে হচ্ছে আমরা বেরোচ্ছি বিকাল 5টায় কলকাতা থেকে। তো বলেছিলাম ব্যাগটা আবার খুলতে হবে, আবার প্যাক করতে হবে। তো এবার টোটাল জিনিসটা দেখো, দুজনের লাগেজ কতটা, এই হচ্ছে লাগেজ, ঠিক আছে পুরো ভর্তি লাগেজ এখানে, মানে এখনও প্যাক জাস্ট শুধু বার করে রেখেছি, এবার শুধু ব্যাগে ভর্তি করতে হবে। তো এইটা ট্যাঙ্ক ব্যাগটা আমার খালি আছে, ট্যাঙ্ক ব্যাগে আমার শুধু গ্যাজেট যাবে আর গাড়ির পেপারসপত্র যা যা থাকে আর কি। নিগার আছে, গ্লাভস, এখানে আমার গ্লাভসটা এখন নেই, গ্লাভস আসবে আরও। তো এই জাস্ট জিনিসপত্র এখানে দেখছো এই, আর এটা পুরো প্যাকটা অলরেডি, এর মধ্যে কিছু টিফিন ফিফিন খাবার দাবার রয়েছে আমাদের, ঠিক আছে। তো ব্যাস এই, আর এগুলো চলো চটপট গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাকে দেখাচ্ছি, চলো। তো ফাইনালি বন্ধুরা, লাগেজ সব প্যাকড হয়ে গেছে, ঠিক আছে। আর লাগেজটা কতটা হয়ে যাবে দেখে নাও, সব মানে প্যাকিং কমপ্লিট, এবার শুধু গিয়ে বাইকে লোড করব আর আমরা বিকাল 5টায় এখান থেকে বেরাবো। তো ভিডিওটা তোমার পুরোটা দেখো, আহমরি কিছুই না, এটা মানে জাস্ট একটা প্রিপারেশন ব্লগ। আর রোহিতে একটু খেললাম, এটা তোমার পেয়ে গেছো, ঠিক আছে। ভাই এখানে দেখে বসে আছে, ফুল মাথা সাজাচ্ছে কি বলবে এবার, ঠিক আছে। তো তোমার শুনতে মানে শোনার জন্য রেডি হয়ে নাও। আর তার আগে লাগেজ দেখো, হেলমেট এটা, ঠিক আছে, হেলমেট পুরো সেট আপ রেডি, টপ বক্সটা একদম ফুল রেডি। আর এটা একটা লাইট দেখো, দেখাচ্ছি তোমার দেখি দি কেসটা, ঠিক আছে। এটা রাতেরবেলা কিন্তু আমাদের অনেকটা কাজে লাগবে, তো চলো এটা রাতে ভাই তোমার দেখো ভালো করে। আর এই যে রানার্সের ট্যাঙ্ক ব্যাগ, ঠিক আছে, আমার গাড়ি কেসটা পিকুকে দিয়েছি, আর এটা সব এটা মিহিদার আমি ইউজ করছি। আর এই দুটো স্যাডেল, ঠিক আছে, দুটো স্যাডেলের দুজনের জামা কাপড় আছে। আর ভাই আমার ফুল খেলছে কিন্তু, ভাই কী হবে কেসটা,
খেলা হবে কখন দেখতে বলে দেখতে হবে পুরো ব্লগটা ঠিক আছে তো অলরেডি যাই হোক সাপোর্ট দিও ভিডিওটা তোমরা যারা আজকে দেখছো আর আজকে দিনে আমি বেরোচ্ছি মানে অর্থাৎ 15ই নভেম্বর এর আগেও বলেছি ব্যাস এইটুকুই সাপোর্ট চাই বাস ভালো লাগলে সাবস্ক্রাইব তো তোমার করবে তাই তো চলো টাটা